السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. اجنب استقرتين نماز قائم تكيب يبجاي. بندقان الله سبحانه وتعالى القرآن الكريم أقيم الصلاة أقيم الصلاة أقيم الصلاة. ابع وآت الزكاة. صلاة قائم كرو زكاة تداي كرو براي. بوطرشتي جاي كي بابي بولتشين. القرآن الكريم তাই আকে সালাত সালাদ কায়েম করো বা নামাজ কায়েম করো আমাদের বোঝা উচিত আর বুঝতে গিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম থেকে জেনে নেওয়া উচিত নবীজি সাল্লআ ওসাল্লাম কেয়ামসাল্লাহ বা আকিমসাল্লাহ এর দ্বারা বুঝিয়েছেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম থেকে আমরা পাই সালাদ কায়েম বা নামাজ কায়েমের প্রথম বাস্তবতা হলো পাশ প্রত্যেক প্রাপ্ত ক্ত বয়স্ক নর আর নারীকে পাস ওয়াক্ত শরীয়তের গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে ওয়াক্ত মতো আদায় করা এটা হলো প্রথম দুই নাম্বার এই পাসওয়াক্ত সালাত বা নামাজ কিভাবে আদায় করব জামাতের সাথে তাই জামাতবদ্ধ হয়ে ফরজ নামাজ ফরজ সালাত আদায় এর নাম কায়েম তিন নাম্বার সালাত কায়েম মানে পরিবারে অভিভাবক যিনি যিনি মুরব্বী তিনি নিজে যেমন সালাত কায়েম করবেন ঠিক এমনি তার পুষ্য তার অধীনস্থ সবাইকে বাধ্য করবেন সালাত সালাদ যথাযথভাবে কায়েম করতে এটা একামত সালাতের অর্থ চতুর্থ একামত সালাতের অর্থ হল সমাজে সালাত কায়েম থাকবে ইমানদারদের সমাজে সালাত কায়েম থাকবে এবং সালাত সমাজে সামাজিকতার অংশ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে যেটা কায়েম করেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম পঞ্চম সালাত কায়েম মানে রাষ্ট্র বাধ্যতামূলক করবে প্রাপ্ত বয়স্ক নর আর নারী সালাত কায়েম করবে হা এই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শরীয়তের গ্রহণযোগ্য কারণ ছাড়া যদি নামাজ বা সালাত আদায় না করে তাহলে রাষ্ট্র শাস্তি দেবে এর নাম সালাত কায়েম আল কোরআন আল কেরিম আল্লাহ তালা স্পষ্ট বলেছেন আল্লাহ ইমাকা হুমফিল ইমানদার সৎকর্মপরায়ণ তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাবে সমাজের নেতৃত্বে আসবে তারা সালাদ কায়েম করবে তার মানে যে ওয়াক্তমতো শরীয়তের গ্রহণযোগ্য কারণ ছাড়া সালাদ কায়েম করবে না তাকে শাস্তি দেবে এর নাম সালাদ কায়েম সুতরাং এই পাঁচটি বাস্তবতার ভিত্তিতে সালাত কায়েম হয় আর মুহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ তাল আলী ওসালাম এভাবেই সালাত কায়েম করে দেখিয়েছেন আমাদের দেশ জাতি সমাজেও পরিবারও ওইভাবে কায়েম হোক আল্লাহ তালা দিন আমিন